Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli wa nusallim ala sayyidina Muhammad. Nabiyul ummiy al amin. Al-Makin, al-Ra'uf, al-Rahim, al-Hadi, al-Sirat, al-Mustaqim, al-Lazi, atintahu, salam, al-Masani, wal-Qur'an, al-Azim. Sallallahu alayhi wa ala alihi wa ashabihi wa ahl-baytihi ajma'in. Amma ba'd. A'udhu billahi minash shaitani r-rajim. Bismillahirrahmanirrahim. قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله العظيم. نرشدك صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا অবস্থা এখন খুব ভালো।
তোমরা দিল দান করো যে সমুদয় মানবে জমাইয়া একটি তোমাকে আল্লাহ রাস্তার কোরবান করে নিয়ে এসে বড় গাইবান করে নিয়ে এসে আবু বকর সিদ্দিকীকে তার উপর কালো দিয়ে দেওয়া হয়েছে সব মালিক গাইবান করে নিয়ে এসে আল্লাহ দাদাই দিয়েছিল আমার ঠাকুর আজকে আবু বকর আরি আল্লাহ নবীর স্বর্গে বদলাই দিয়েছে আল্লাহ নবী বলতে আবু তোমার তুমি কত আনা জমি আর তুমি আটকে দিয়ে আছি আবু উপর তুমি কত আনা জমি আমি তিন হাজার দিয়ে আনছি তা পাঁচ কেজি কম হয়ে যাবে আল্লাহ নবীর সোয়ালটা বদলাই দিয়েছে যা উমর মা তারা চলে আনলে তোমার পরিবার মধ্যে তুমি রাখতে আইছো তো ইয়ার সুন্দর মর দেখ রাখতে আইছি ইয়া আবাবক মা তারা চলে আনলে তোমার পরিবার মধ্যে কত আমরা জমি আনছো আল্লাহ আল্লাহ রসুল ছাড়া সব পালে গিয়েছি জিত কার হয়েছে আবু উপস্থিত এর রেওয়ায়েত আছে তাই সব কিছু দিয়ে কাটর কাপড় কিনতে দিয়েছেন যে মানুষ সফি বজে গেছে আল্লাহর মায়া কমে গেছে তাই ইমান যদি নাও থাকে তখন দুনিয়ার তার সুব্রত আল্লাহ হয়ে যাবে ইমান যদি নাও থাকে তাদের হাতে যদি ইমানের উপর নির্ভর ছিল কিন্তু দুনিয়ার তার এটি কাহর বাজায় ইজ্জত জিন্দগি দান করি সুব্রত বাড়াইয়া দিলে বক আল্লাহর হাবিবে ভাবেন বকিল মানুষ বেরেস থেকে দূরে রয়ে গেছে সফি মানুষ জন্মত খান্দা রয়ে গেছে ইমানদার মুত্তাকি বান্দা জৈবা এর যে মানুষের দিল উদার আছে যে মানুষের মানুষের মায়া করে আমার বাবা বইটা যে মানুষের মানুষের যত বেশি আশ্রয় দেয় ও মানুষের মতো তো বড় লোক মানুষের প্রেম ভালোবাসা আল্লাহর কাছে পছন্দিত মানুষের মঙ্গল কামনা করে রসুল্লাহ চলেছিল আমি একটু বা ইচ্ছা করতে বইটা একদিন না দেখিয়ে দুই দিন না দেখে দিকেই রাজি বাচ্চারে এখন দেখা যায় না কেন যে আসলে বড় অসুস্থ রসুল্লাহ বলবেন চলো আমরা এটা দেখি স্বয়ং মাইল পায়া দিয়ে গেল না বলে তারা দেখা পাচ্ছি গুরুত্বপূর্ণ আমার মতো আপনার লাগে খুশি রসুল্লাহ চলেছিলাম বাচ্চাটা সকাত পৌঁছে গেছে আল্লাহ নবী ফরমায় যে বাচ্চা তুমি কই দাও ফরমায় আল্লাহ নবী অত বহু সালে বাড়াইছে স্মরণ দিতে হবে যে আমার এক কষ্টের কারণে একটা বাচ্চা আল্লাহ মত সার্টিফিকেট দিয়ে একজন ইহুদি ছেলে খেনে আল্লাহ নবী কথা বলি যদি আমার ফুলিয়ে ফের দুঃখ দিছে অত মায়ার করি কুকৃম আওলাদ এবং তোমরা তোমার বৈচিত্র সম্মান দেবো তাদের মাঝে যখন দাদা দেয় তারা নবুবা থেকে উভয়ে গিয়ে মেরে গিয়ে থাকে
আমি এটা আরো বয়স দেওয়ার পরে নিজে খুশি না প্রথম আয়ার সন্তান কিন্তু আল্লাহ নবী হতে শিখাই না যে আমার শরীর একটা কষ্ট দিচ্ছে আরাম করমাইছেন গাইনি আলির উঠাইছেন বাবুর পাতে আলির আদানি নিজের সিনার উঠে দিচ্ছেন বিয়ার পর এখন তখন আইল আল্লাহ নবীর সবকিছু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুলে ফরমান যে আমার কোন সাথী আমার কোন আওলাদ সাথী আল্লাহর হুকুমের বাইরে হয়েছে আল্লাহর পক্ষ থেকে পয়গাম বিবরিয়া আমিনী এবং ইয়া রসুলাল্লাহ ফাতেমা লোকে আমি মিকা জীবাল্লাহকে আল্লাহ পছন্দ করছে আল্লাহর নবীকে কি কথার ইচ্ছু পাইয়া রাখছে আল্লাহর নবী তো লোকালো ঘোষণা করি তারপরে আল্লাহ ফয়সালা দিলে এসে আমি ফাতেমার বিয়ে হয়েছে আপনার ইচ্ছা আল্লাহ রসুলে ফরমাইছেন খুশি আইসেন আমি প্রসঙ্গ করে ঘোষণা করছেন যে আলী দেখো তোমার বিবাহ অনুষ্ঠিত করি মেরেকে জিকার করছে কেন এটা এখন নবীর সুন্নত অত্যন্ত দুর্বক কোন বিয়া গতি দেওয়া ঠিক নাই নিজের তোলে পরস্পরের নাম সভাপতি নাই যে মানুষের আন্দা লাগে পরস্পরের ও মানুষ সফল মানুষ হাকিমটাই দেবকার রসুল্লাহ ভগবানের আগর মানুষ বহুত বড় বড় সখী হল আসলাম বড় বড় সখী আসলাম আর দুদিন যত আল্লাহ আল্লাহর মায়ার মন্দির সব সখী আসলাম যে বুজুর্গের মধ্যে মানুষের প্রতি খেদমত আছে মানুষের প্রতি পালাই কামনা আছে তিনি আল্লাহ বুজুর্গি দান করিয়া নাই তরিকার শিক্ষা হইল যে মানুষের সেবা করা আল্লাহর অলি যারা তারা মেহমান নবাজি আছে মেহমান দাঁড়িয়ে আছে এল্লা গিয়া সভাপতির আল্লাহ পছন্দ করে আর কোন জিনিসকে আল্লাহ পছন্দ করে বলতে মানুষের লগর সুযোগ সুলুক এমন এক জিনিস মানুষ আশি ভাগ লেখছেন পিতা বলে আশি ভাগ মানুষ অগ্রসর হইতে পারে তার আখলাক দিয়া মানুষের ব্যাপার ব্যবহার চরিত্র চাল চলন মুসলমান কোন মানুষ বলতে যার মুখ নিরাপদ আছে আল্লাহ নবী দুনিয়া থাকিবার আগে পয়গাম আইসে শাহজাহান ইসলাম আমাদের পয়গাম আইসে এমন এক নবী আমি জমিনে পাঠাইয়া নবীর জবান থেকে কোন কষ্ট
ছেষট্টি বছর যেহেতু আল্লাহ না বিয়ে করা মক্লকে পুষ্টি দিয়েছিল আমরা তো ছাব্বিশ বছর দিন কত রেখে আছি কত রক্ত দেখিয়ে আছি কত মানুষের মুখ দিয়ে মুখ দিছি কত মানুষের হাত দিয়ে মুখ দিছি না দিছি না নবীর আখলাক উম্মতের মাঝে না হইলে উম্মত করা সম্ভব না এলাকি আল্লাহ নবীর বড় শক্তভাবে ফরমাইছেন আল মুসলিম আল সালিম আল মুসলিম আল ইসলাম মুসলমান হইতে হইলে এই মুসলমান যে তার হাত থাকে এবং জবান থেকে মুসলমান নিরাপদ থাকে মুসলমান হই গেলেও মুখ গুণ হাসিল করছি গুণ আছে গুণ মজুদ আছে সব কিছু মজুদ আছে নমাজটা সুন্দর করে পড়ি আল্লাহ জীবন সুন্দর করে দিব যে মুড়িদে যে নমাজ কিলা করতে আমাদের খুশু খুদু আল্লাহ এবং আমার যে বন্ধায় নমাজ সুন্দর হয়ে গেছে সেই বন্ধা নিশ্চিত হবে সকল কাম হয়ে গেছে সুহান আল্লাহ নমাজ পড়তে হইলে নমাজি বন্ধা তখন নমাজ কে খাড়াও আল্লাহ ফিরিস্তা করে ডাকি এখন ফিরিস্তা হল আমার বন্ধা বড় আশা রই আমাদেরকে মুলাকাত করে আমার বন্ধার ভিতরে তার গুণার বোঝা রয়েছে আমাদেরকে মুলাকাত করতো গুণা লইয়া নি তার গুণা আমাদের আলগাইয়া রাখো তিনি তাদের গুণার আলগাইয়া রাখো বন্ধা নিষ্পাপ অবস্থা আমাদের মুলাকাত করে একজন মানুষ নিষ্পাপ অবস্থায় যখন আল্লাহর সামনে হাজির হয় আল্লাহ তার দেখে নজর ভালো যে বন্ধার উঠে আল্লাহর নজর পড়ি গেছে বন্ধার কাজ করে আল্লাহ উজালা বলি দিলাম যে তার দোয়া করে বনে ইসরাইলের নমাজ আসিল অন্য উম্মতের নমাজ আসিল বনে ইসরাইলের নমাজ আসিল হাড়া হইয়া তসবি বর্তা আর রুকু সারা শ্রদ্ধা দিয়ে খাইয়া কিরাত আসিল না আমরা শুধু আল্লাহ কিরাত দিয়েছে না সুরে ফাতিহা দান করি আল্লাহর হাবিবে ফরমায়েন যে আমার উম্মত আল্লাহ ফাতিহা দান করছেন এইভাবে সাইডটা বড় বড় কিতাব সাইড সুরার ভিতরে আল্লাহ নবী ফরমায় আল্লাহ ঢুকিয়ে দিবে আমরা নমাজ শুধু তসবির নমাজ নাই আমরা নমাজের ভিতরে তকবীর আছে সানা আছে কিরাত আছে রুকু আছে সিজদা আছে তসবি আছে দুরুদ শরীফ আছে আছে নি না আছে দুরুদ শরীফ আছে আল্লাহর নবীর পরিবার পরিজনরাও নমাজের ভিতরে স্মরণ করার
اللهم صل على سيدنا محمد وعلى آل محمد. পড়েন আমরা রাসূলের পরিবার নবীকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কেনও তো আল্লাহ এবং হাবিবকে সরাসরি সালাম দিয়েছিল, আমরা ওটা আমার লাগে না, আমাদের মধ্যে নাজিল করে দিয়েছিল। এই দুরুদ শরীফ আছে, এরপরে ইস্তিগফার আছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ইজাব তাওবা। আল্লাহ আমরা নামাজ দিয়েছি, যে নামাজ দিয়ে মুমিনের মেরাজ হচ্ছে। অন্য উম্মতে আল্লাহ মায়া বলছিলেন, আমরা বেশি অন্য উম্মতের নামাজের অক্ষে রেখে আর নামাজের কথা আসে না, কিন্তু আমরা নামাজ যদি কোন ধরনের সুখী দেয় তো এই কথা আদায় দিতে আল্লাহ কাছে দান করে দিচ্ছি। নির্ধারিত সময় নির্ধারিত জায়গা ছাড়া নামাজ হইত না, এই উম্মত লাগে আমরা তাম দুনিয়ার মসজিদ বানিয়ে দিবে। আল্লাহ সমস্ত রুয়ে জমিন দিয়ে মসজিদ বানাইছিল, কত সুযোগ আপনারা আল্লাহ দান করছেন। অন্য উম্মত লাগে জকাত আছে, জকাতর যে জিনিসের জকাত হইত করে পাড় রুকনিয়া তৈরিটা আসলাম থেকে আগুন নামিয়ে জ্বালাই দিয়েছে, এটা বলি সাইডের জকাত। যার মাল যদি দিত বুঝে রয়েছে জকাত কবুল হইতেছে, যার মাল যন্ত্রণা বুঝে রয়েছে জকাত কবুল হয়েছে। আল্লাহ আমাদের জকাত নিজের বাড়ির ভিতরে জকাত দেওয়ার সুযোগ দান করছেন। গরিব যারা আছেন তারা তরীর জকাত খাইতে পারে। এলাকি মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বসে আছে, আল্লাহ এমন এক উম্মত দুনিয়াতে একটা যারা জকাত খাইবে, আল্লাহুম্মা জাআল উম্মতি, আল্লাহ এখন তীর্থ উম্মত ও আহমদ তোমার লাগে না, আমার শেষ নবীর উম্মত বানিয়ে আছে। শেষ নবীর উম্মত আমরা বড় মায়া করছি, শেষ নবীর উম্মত সবার আগে ব্যর্থ হয়ে যাওয়া, সুবহান আল্লাহ। শেষ নবীর উম্মত ইমান নাই করো কেউ নমাজ পড়ো, মুমিনে নমাজ পড়তে হইবে। মিশা মাত্র নমাজ পড়লে ফায়দা হইতো নাই, সুদকুরিয়ে নমাজ পড়লে ফায়দা হইতো নাই, ঘুষকুরিয়ে নমাজ পড়লে ফায়দা হইতো নাই, মা বাপকে কান্দাইয়া নামাজ পড়লে ফায়দা হইতো না, ওইগুলি ফায়দা হয় মুমিন বন্ধু হইব। মহিলা আগে মুমিন বন্ধু হইব, তাহলে সাফল্য নামাজ পড়া সম্ভব হবে। ইন্ন সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। তো ফিরিশতা বলে কই আল্লাহ নামাজ তো তোমার বন্ধারের, আল্লাহ এখন যে আমার বন্ধার থেকে গুনার আলাদা হল, আমার বন্ধায় নামাজ হইয়া কারো হয়েছে, আমার লোকের মালাকাত করছে। নমাজ শেষ হয়ে গেলে ফিরিশতা বলে কই আল্লাহ নমাজ শেষ হয়ে গেছে, তোমার বন্ধার গুনারে কিতাব তো আমার নিয়ে দাঁড়িয়ে চান রূপে। আল্লাহ এবং জিনিসটা বল যখন ঘোরাই নিছ আর আমার বন্ধার থেকে বিদার আলাদা রাখি তো সুহান আল্লাহ। নমাজ এমন এক জিনিস, তুন নমাজ, নমাজই নমাজ, মুসল্লির নমাজ, ফরেজগারের নমাজ, সেটা আল্লাহ বড় গুরুত্ব দেয়। এই নমাজে বড় গুরুত্ব দেয় রসুল্লাহ বলেন, নমাজ হইলে আমার সব ঠান্ডা হবে, আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হইল যে নামাজ পড়তাম সুবহান আল্লাহ। এবং মিশা মাত্রে নামাজও ভালো হইব, মানুষের দুকা দিয়ে ঠকিয়াকে নামাজও ভালো হইব, জুলুম ধরিকে নামাজও ভালো হইব। আজকাল মুসলিম অগ্রহ মাঝে অত অত বেশি নেন, বিভিন্ন রকম মুসলি অগ্রহ আপনার মুসলিম দেখা যায়। আর এবার একটা বড়াই কিন্তু বেড়ি তো লাগানো না, হাত পা দিয়া খাও সবাই নামাজ পড়ে, দুই পাউল দিয়ে সরাইয়া দিলাই কিন্তু মানুষ করিওই কাটা না, এটা দিনা কাটতা। আর তার পার তোলে যে গেট পাকাই দিয়েছিস, নয়া ফত আল্লাহ জগৎ ঠিকাদার, এখন তুমি অসুবিধা হয়ে যাও।
আল্লাহ আপনার উম্মত বানাইছে, উম্মত বনিয়া নামাজ পড়তাম, উম্মত বনিয়া থাকতাম। এই উম্মতে আল্লাহ মায়া করছে, কোন নবী উম্মত করিয়া ধরে আসমান থেকে অভিনাজিল করাই দেওয়া ছিল না, উম্মতে মোহাম্মদী শক্তি আল্লাহ দিয়েছে, এক ব্যক্তির করিয়াতে আসমান থেকে অভিনাজিল হয়েছে। মোকাবিলা তাওয়ার পরে ছোট বাচ্চা দেখে তাদের মিশা মাত্রা টিকাই দিয়েছে, ধরো যে খান্তা আরম্ভ করছে সুরে মোনাফিকুন নাযিল হইছে, এক ব্যক্তির করিয়া সুরে মুজাদিলা নাযিল হইছে, এক মহিলার করিয়া দরকার, আমরা তো এটা জানার পূজার দেয় না, আমরা তো দুনিয়া দিয়া ব্যস্ত, পয়সা দিয়া ব্যস্ত, আমি সব কিছু লেখা আছে, সব কিছু কোরআন শরীফের ভিতরে 89 জায়গা তাল্লাহ মুমিনের লোকে খানা খানি করছে, যখন তার নবীর উম্মতে আসে তখন يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون আমরা আল্লাহর খানে খানে কিতাব পড়ছি, খাস ভাবে কিতাব পড়ছি, এই জিনিসটা আমরা চুকাতে চাই না। আমরা নবীর সিনার রোজ দরকার মনে করি, ঝুঁটো আমরা মাঝে নাই, ঝুঁটো ডোল আমরা মাঝে নাই, আমরা বেদি সব মত করিয়া বলতেছি, কথা আছেন না আছেন, বেদি সব মত মিশা মাছ দেখা দেখি মিশা মাছে আর ফোনে বাড়াইছে দক্ষিণ ভাগ বাজারে থাকি, আমি তো টাকা দক্ষিণ হারাই আসছি, আরো বড় করে মিশা আমি তো সিলেক্ট করছি, এই ফোনেও মানুষের বহুত বড় পয়সা মাত্র আমরা উম্মতে মোহাম্মদী মিশা মাত্র ওকা মিশা মাত্র পারে না, মিশা মাত্র আল্লাহর না পছন্দ, মিশা মাত্র মানুষের ধ্বংস করে, আর শীত কুইন কি ওর কি সত্য মানুষের বাঁচাইয়া রাখে, মিশায় মানুষের ডুবাইবে, কথাটা মাথা বলে নি, আমরা সত্য মানুষের বাঁচাইয়া রাখে, সত্য কোনোদিন পরাভূত হয় না, সত্য সব দিন বিজয়ী থাকে, কত ঘটনা দুনিয়া তৈরি গেছে সত্যবাদী ঘটনা, ইবনুল খাবাস রহমতুল্লাহ বিরোধিতা করার কারণে আন্দোলন হয়েছে, এরা বাড়ি থেকে পাঠিয়ে গেছিলেন, গোয়েন্দা উল্লাইয়া খবর হয়েছিল হাজারকে যে আপনার দুশ্মনগল বাহিন করিয়া আসছে, মিশা মাতি যাতে আপনারা বর্তমান আপনার সত্য যেহেতু মাতির আপনারও মুক্তি দিন আমার ব্যক্তিদের তোমারে আমি মানিলি না, তোমার কুড়ে একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা তোমার শুক্র আগে আগে তোমার দিও বাচ্চারে মারি দেবো, তুমি মুসার খুদারে ভাবিয়া তুমি আমারে খুদা মার, যদি আমার আরো বাচ্চা থাকতো আমি সমস্ত বাচ্চা আল্লাহ সরকার করে দিলাম, আমি আল্লাহ অথচ মুসলায় ফেরাউনের মতো
জালিমর আমি বাস করার সাইডে মিশা মারতে পারতাম, তাতে তোফা করে দিতাম, কিন্তু ওখানে আমি বাসতাম না। আমার বাচ্চা দুইজন তুমি বারো বাইজন বাচ্চা আরো ডাক্তারদের সমস্ত বাচ্চা তুমি মারি গান বেড়াল ও বেড়ালকে পড়াই ফলাইয়া দাঁড়াই ছিল। এই মহিলা বুঝতে যে আমার এই আমার বাচ্চা করে এক খবর মধ্যে প্রথম আমি করি ও কথাটা আমার লোকটা করতে করতে ইচ্ছে ও তখন করছে। এর আগে যখন ছোট বাচ্চারে পড়াই ফলাইছে ছোট বাচ্চার তো মাসে লাগাম লাগালো বাজার হয়ে গেছে। এই মহিলা সকল পর্দালায় সরাইয়া দিছে এই বাচ্চার রূপ অপজিতের সময় বাচ্চার রূপে মারে হইয়া তার মাকে তুমি চিন্তা করি না কিছুক্ষণের মধ্যে তোমার জমা করা পাতি দ্বিতীয় বাচ্চার সমান হতা ওই সময়ের পরে এই মহিলারে পড়াই ফেলানো হয়েছে। তিনজনের লাশ দাফন করা হয়েছে। 2000 বছর পরে আল্লাহ নবী মেয়েরা যে তসুক নিতেন মিশরের উপর দিয়ে যাইতেন আল্লাহ নবী এখন জিবরিল পিতার কারণ বুঝলাম না জন্মত্ব আসমানের উপরে আল্লাহ বানাইছে মাটি থেকে তিনি জন্মত্ব পুষ্প পাইল সেই মহিলা আল্লাহ যে মহিলারে ফেরাও নিয়ে জানাইছেন ফের বাজিছেন আর তার ট্রেন করে বহুদিন থেকে নিয়ে শুরু হয়েছে আর কেমন পর্যন্ত খবর থেকে জন্মত্ব পুষ্প পাইল ফেরাও জিতেছেন কি না মহিলা জিতেছেন জিতেছেন এজিত জিতেছেন না হুসেন জিতেছেন এজিত তো কামিয়াব হয়ে গেছিল যুদ্ধ জিতেছেন তত্ত্ব বইছেন 3 বছর বাঁচিছেন কিন্তু এজিতে লানত দিয়া প্রোগ্রাম করছেন হুসাইন জিন্দাবাদ দিয়া প্রোগ্রাম করছেন তথা আছেন না আছেন আল্লাহ রাজি আছে আল্লাহ রাজি আছে না সত্য কোনোদিন করা যায় হয় না সত্য সবদিন বিজয়ী হয় এলাকা গিয়া এক হদিস শরীফ আল্লাহ নবী অজু ফরমাইতা সাহাবায়ে কেরামে অজু পানি লিয়া কাদা কাড়ে কথা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন অজু করতা সাহাবে ওকে পানি লিয়া কাদা কাড়ে কথা পানি ডালিয়ে দিবা নাকি না রসুল্লাহর আট মুবারক সাজা মুখ পাইয়া যে পানি পড়ে ব্যবহৃত পানি লিয়া কাদা কাড়ে কথা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন চুল মুবারক কাটিতা সাহাবায়ে কেরামে সুর লিয়া কাদা কাড়ে কথা দাড়ি মুবারক লিয়া কাদা কাড়ে করতেন নখ কাটিলে নখ লিয়া কাদা কাড়ে করতেন এমনকি রসুলের যখন তুতু বলাইতেন তখন সাহাবায়ে কেরামে তুতু লিয়া কাদা কাড়ে আল্লাহ নবী সাহাবায়ে কেরাম তত আলোকিত আসলাম তো রসুলের জিকায় যে তুমি যে নজুর পানি দিয়ে অত কাড়াকাড়ি কেনে পড়ে দিয়া শুধু আল্লাহ রসুলের মহত্ব তারও বাড়াইতে রসুল্লাহ বলবেন একটা কি জরুরি বাড়িয়া কথা তোমাকে আমি শিক্ষা দিতে আমি এটা দেখবো আল্লাহ নবী বলবেন 3000 কথা যদি মানতে পারে তো এটা আল্লাহ রসুলের মহম্মত তোমাদের মহম্মত আল্লাহ রসুলের দরবার কবুল আর আল্লাহ রসুলের মহম্মত তোমাদের নবী লাজিম হবে ইকুন 3 কথা যদি 1 নম্বর কথা কখনো নিশা মুক্তি কখনো নিশা মুক্তি এবার আমরা মিশা মাপকে উন্নত মাধ্যম পার করে বলতেছি মিশা মাপ চাকরি বলে নিয়ে আমরা মিশা মাপে মুখে দুর্গন্ধ হয় ফিরিস্তা বলো যে যাই দুই কারণে একটা মিশা মাপকে তারপর গরিবদের মাথার খাবার হয়ে গিয়েছে দুই কারণে ফিরিস্তা বলো যে যাই মধু শরীর বয়স মিশা মাতার লোকে ফিরিস্তা বলো যে যাই ফিরিস্তা আসলে যে আমাদের লোকের কতজন ফিরিস্তা 160 জন ফিরিস্তা আছে সকালে যারা আইন আসর পর্যন্ত ডিউটি করুন যখন একটা ফল গাছ ফুলটাকে একটা ফলর আকৃতি চায় ও ফলর মাঝে একজনের নাম লিখে করতে হয় একজনের নামই ফলটা বরাদ্দ ও ফল আফ্রিকার জঙ্গল থেকে বিভিন্ন দেশ ইম্পোর্ট করে নেওয়া হয় বাংলাদেশ ইম্পোর্ট করে আনা হয় ও ফল আইয়া আব্দুল বারী জাহাদি সাহেবের মুখ পৌঁছা পর্যন্ত ফিরিস্তা হয়ে যাবে ভাড়া দান করতে
মানুষ প্রতারিত হইলে আল্লাহ বড় দুঃখ পায় না। তিন নম্বর আল্লাহ নবিয়া বর্মাইল যা প্রতিবেশীর জুলুম করিও না, অর্থাৎ জুলুম তেজুবাসী দেখিও। প্রতিবেশী যদি আপনার গরিব হোক, জমি হোক, আপনার আত্মীয় হোক, অনাত্মীয় হোক, জুলমর ক্ষেত্রে কোন ধর্মর পরিচয় নাই, আপনি যার উপরে জুলুম করবা তাহলে আল্লাহ মায়া করবা, আপনার প্রতি আল্লাহ নারাজ হইবা। কোন ধর্ম পরিচয় না, আমি যে কোনো ধর্মের মানুষের দুঃখ দেখবা, এটা নাম কিটা? জুলম। ওকা এটা নাম জুলুম। আর মজলুমর বলিয়া তার নাম হচ্ছে কোন প্রতিবন্ধকের সালাগিয়া পড়ছে। ইত্তফি দাও ওয়াতান মজলুম। যে কোন ধর্মের মানুষ হোক, জুলুম করলেও আল্লাহ তার পক্ষ অবলম্বন করে। প্রতিবেশী মানুষ যদি আপনার অমুসলমান হয়, তবু রসুল্লাহ বর্মানিয়া প্রতিবেশী, তার ধর্ম কোনো পরিচয় নেই। কারণ মালাত্মসাত করুকা যে কোনো ধর্মের মানুষের প্রতি, আর ইপির সাহর মালাত্মসাত করা ঠিক নাই, আর এসার মাল মারা করবার দিতে পারে। মাল আপনি আত্মসাত কারি হয়ে যেন যদি তৈরি, যে কোনো মানুষ হোক তার মালের হক আপনি সে আমত দিন দেবেন, মানে পরের হক, আত্মলে মাল বন্দার হক তৈরি বাসিয়ে থাকেন। একটা মানুষ হচ্ছেন দাউড় মানুষ, চাইলোবা থেকে পড়া দাওলা তার নেই, যত কোনো হিসাব রাখে না, ফেরত টাকা ফেরত দেওয়ার কোনো নিয়োগ নাই, যতটা আন্তঃবর্ণ মনোবল হয়ে কাঁদিয়া দিয়ে আসেন, যতজনের মাথা কানের আন্তঃবর্ণ মনোবল হয়ে বাপা বড় বেটা বলে জানিয়া রাখিয়ে। 800 বছর আগের এক কিতাব মাঝে লেখা যে এক বুজুর্গ কাফেলায় এক রাস্তা দিয়ে যাইতে, জঙ্গল দিয়ে যাইতে, ওরা তুই এখন খাও কাকুর মধ্যে মরে গেল, কারণ পুজোয়া দেখলা পাতা সাতা হরাইয়া দেখলা নিজের মধ্যে ইন্দেরা ইন্দেরা গভীর ভাবে লক্ষ্য করে দেখলা যে কুয়ার মধ্যে একটা তক্তা, তক্তার মধ্যে এখন মানুষ বই করছে। দেখাই না তুমি ফিরিস্তারি না জিন্নাতি না মানুষ, বয়ান মানুষ কিন ফেনে তুমি বুঝাই মরছি, এক বছর হয়েছে আল্লাহ পাকে আমার বিটেশন রাখি দিয়েছে, যদি কেনে হতে আমার কিছু ঋণ রইয়া গেছেন নাকি আল্লাহ আমার আটকাইয়া রাখে বাড়ি কোন জায়গা দুটি ইন্টারভিয়া শহর আমার বাড়ি, অত নম্বর রোগের অত নম্বর ঘর আমার, আমার সম্পদও আছে, আমার ফ্লাও দিয়েছি দুনিয়া কিন্তু অর্থ এ পাও না। ও বুজুর্গকে চিন্তা করলাম যে আমরা কাম করি আবার বুঝিয়া যাই কি দিয়ে ও বাচ্চারে খুঁজিয়া পান করি, আল্লাহর বন্দার একটু সাহায্য করে। ইয়া এই ব্যক্তির কথা মতো যে তখন বাড়ি করে সবটা খুঁজিয়া পাইলা কুয়ারেও পাইলা, আর কইলে তোমার বাপরও না করদ আছে নি, আমি দিয়ে এমনি বাউরি দিছি তো করদ ওখানে যখন আদায় কর, ও আদায় করিয়া দিয়া তিনি আবার রানা করছো ফিরো দায়িত্ব সময় হইলে দেখিও বেটার দেখা যায় না, সাইয়া যখন কুয়ার মাঝে আরি বেটা নাই আমার ভিন্ন যে লোয়ার বর্ম আসিল, বর্মর মাঝে যে তীর তৈবার যে সঙ্গী যেটু আসিল, তীর তৈবার একটা সুন্দর থাকে অগুর ভিত্তে আমার 9টা দিয়ে আমার লুকাইয়া রাখা আছে, আফসুস আমি মরার সাথে সাথে এখন মানুষে আমার বর্মটারে চুরি করে গেছে, মিয়া তার গুড়া রাস্তাগুলোর মাঝে একটা সাপ্তাহ বড় সাপ্তাহিক গুড়িয়ার আছে, তার বাড়ির পরিচয় হইল গিয়াজি, কারোর মাঝে সবচেয়ে লম্বা রসি দিয়ে আমি গুড়া দিতে যাই, এখন মহিতে হইয়া দিতে হইলে ওকে সোহা লম্বা। তুমি খালিদ ইবনে ওয়ালিদ সেনাপতি গিয়া কইও,
ও বাড়িতে কি আমার বর্মটা সুরি দেওয়া বর্মটার উদ্ধার করে দিতে নয়টা দিরহাম আছে লইয়া আমার বাড়ির যাই আবু বকর সিদ্দিক ইসমা খলিফা আমির খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফরমাইও আমার দুইজন গোলাম আছে এরারে বিক্রি করিয়া আমার দিন আছে দিন পরিশোধ করতাম নতুবা আল্লাহ আমার শাহাদতি দরজায় রাখাইয়া রাখে আমি কিতাব হয়েছি আপনারা বুঝছি দরজায় শাহাদতি আটকে গেছে দিন প্রস্তুতার কারণে ঠিক উঠেন গিয়া সাদিক ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কইলেন আইন তো সেনাপতি নগরক শূন্য কাটাইলা নিজেকে ডাকিয়া ফাইলিলাও বাইক সরি যাওয়া মান এবং ঠিকও দেখা গেল সুন্দর ভিতরে নয়টা দীর্ঘা মতো হল এরপরে দুজন গুলামও তার পাওয়া গেল সব কিছু বেসিয়া এই ব্যক্তিকে বিমুক্ত করে দিল এই ব্যক্তি আল্লাহ তাকে সাহাদতি দরজা দান করে দিল একজন শহীদ যার কবর সঞ্জ নাই কবর আজাব নাই যদি কোন মানুষের পাওয়া তুমি দুনিয়া খুঁজে দিতে আল্লাহ নিয়ে খুঁজে দিতে বসছিল এক বাপে বুঝতে গিয়ে আল্লাহ ও জায়গাখানে আমার ফুলে আমি কারিয়ারে আসছি আমার ফুলটা দেয়া সাই যদি আমার ফুলি উঠি যায় পবিত্রতা গীতা আমি মান কবুল করে দেবো রেওয়ায়ত আছে আল্লাহ নবীর কবর খান্দা দিয়ে ফুলির নাম ধরে ডাক দিয়েছে ফুলি লাফাই কে রসুল রসুল্লার সব জিনিসের চিন্তা রসুল্লার মোদ্দা লাগিয়ে নবী আসলা জিন্দা লাগিয়ে নবী আসলা কায়নাত লাগিয়ে নবী নিয়ে আসছে আমি ছোটবেলা আল্লাহ নবীর লোকইয়া আর গাছপালা আল্লাহ রসুলদের দিকে সালাম জানাইতো আসসালাম আলাইকুম মুহাদ্দিস আহমদ সিরাতুল কিতাব আমাদের দেখেন যান রসুল্লাহ নবুয়তি প্রকাশ হইবার আগে গাছপালা আল্লাহ নবীর চিন্তা করছে আল্লাহ নবীর লোকের জন্তু হলে সালাম দিতে এবং চিন্তা করছে কেন বুঝে সব বেদানো লাগে তাই নবী আসলাম হাজি শরীফ আছে না নিজ আল্লাহ নবীর মসজিদে নববী শরীফ একটা কুটি আছে শুকনা খাজুরের কুটি এখনো আছে এই কুটির উপরে লেখা আছে উস্তুনে হান্নানা কি ও কুটি যে কুটির আল্লাহ নবী হেলান করাইতে এবং খুব আল্লাহ নবী হুকনা খাজুরের যে কাছ পিট লাগাইয়া খুব করমাইতে ও কুটির নাম হল উস্তুনে হান্নানা আর একটা কুটি আছে মদিনা শরীফ মসজিদের ভিতরে উস্তুনে আবু দুজান ইয়া সাহাবী আসলা যাই নিজেরে নিজে কুটি লোকে বান্ধি দিচ্ছে বান্ধিয়া অপরাধী কুটি আল্লাহ নবী যখন মেম্বর বাড়ানো হইল মানুষের সংখ্যা বাড়ি যাওয়ার কারণে মেম্বর তৈরি করা হইল রসুল্লাহ মেম্বরকে প্রথম রাজসই পুনঃ গাছে খান্দা শুরু করেছে গর্ভবতী উট নিয়ে যেভাবে ব্যবরায় ঠিক সেইভাবে ব্যবরানি শুরু হয়েছে মরা হুকটা কাজুর গাছের কুটি জান আছে যেটা গাছ হইলে না একটা কথা আছে মরা শুকনা গাছের কুটিয়ে চিৎকার শুরু করছে খান্দা শুরু করছে আল্লাহ নবী আবার উঠিয়া গাছের খান্দা দিয়ে গাড়িটা করে আর খানে খানে ফরমাইছেন গাছ তুমি সবর হইল আমি আল্লাহ রবিয়া তোমার জন্য তো পৌঁছে গেছি গাছে খামটা শেষ করে দিছি মন করে দিছি রসুল্লাহ মেম্বার শরীফ হইয়া তসিফ রাষ্ট্রয় নেমস্ত অবস্থায় গাছে তখনও ফুকাই ফুকাইয়া খান্দার আওয়াজ সমস্ত সাহাবাই গ্রামে শুনতে পারছো অধি সম্পর্কে বিজন সাহাবি রায় করছে কিন্তু দর্শন এনে খান্দা বন্ধ হওয়ার পরে কত সময় আমি যদি গাছে শান্তি না দিতাম তো কেমন পর্যন্ত এই গাছের খান্দন সবে এই গাছের খুশ আসেনি না আসে ও নবী আল্লাহ আমাদের নাম করছিল যুদ্ধর ময়দান থেকে আইতে আল্লাহ নবী তাবুক থেকে আইতে
কাছে আরাম করছে, যখন তার কাছে যেমন শুনলে গুমো, আর দূর থেকে বড় গাছ চলি 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 আল্লাহ নবীর হাতটা দিয়ে হারা গেছে। কিছু সময় তাকে আবার গাছ নিজে 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 তার জায়গা দিয়ে হারা হয়ে গেছে। আল্লাহ নবী যখন আরাম থেকে উঠছে, নত তারা সে ভাবেন আর সুরল আমি তো সাহ্য করি, কিছু দেখিত হয়েছে নৌ গাছ এইভাবে আইসে আপনার দেখছে আবার কি করতেছে। দরিন্দা পরিন্দার উপরে নবুয়ত, হরিণে নালিশ করে মাতেনি রসুল্লাহ মাঠে, খায়বর দুর্গ বিজয় হওয়ার পরে গনিমত সামনে আইসে, উট গাদা গুড়া গুড়া আইসে, সবকিছু জমাই রাখা হয়েছে, এক গাদায় মানুষ চলিতে গিয়ে আল্লাহ নবীর সামনে আপনি আখেরি নবী, আপনার পরে আর কোন নবী আইতা নাই, আর আমার বংশ সব গাদা ওকে নবী ওপরে সর করি করি আইসে, আপনি মেহরবানি করি আপনার গোলাম এটা আমার কবুল করি লাগবো। ও ভাই গাদায় মাতেনি কোনো দিন যদি আল্লাহ নবীর অভাব রয়েছে এই গাদায় রসি ছিঁড়ি দিয়েছে, বেহুশ হয়ে চিৎকার শুরু করছে, চিল্লানি শুরু করছে, খান্দা শুরু করছে, শেষ পর্যন্ত তাপমানি কে করিয়ে মারা গেছে। কেয়ামত পর্যন্ত নবীর দাদার নাম কি তার সমস্ত উম্মতের সামনে পরিষ্কার আল্লাহ করে রেখে দিচ্ছে। নবীর জিন্দেগি আল্লাহ মহফুজ করে রাখলেন, আল্লাহ নবী যত জিনিস পছন্দ করছেন, যত জিনিস হাত মোবারক লাগাইছেন, আঙ্গুল লাগাইছেন, তত জিনিসের নাম কেয়ামত পর্যন্ত লিপিবদ্ধ করে আছেন। আমি হতি শরীফ রসুল্লাহ নয়টা বকরি আছেন, কেয়ামত পর্যন্ত রেকর্ড মজুদ, আল্লাহ নবী সাইডটা উঠিয়েছে, কেয়ামত পর্যন্ত মাহফুজ, নাম মাহফুজ। আল্লাহ নবীর কি কি জিনিস আছে সবার নাম আছে। আল্লাহ নবীর পূর্ব বয়স কত বেশি সুর মোবারক পাঠিয়েছেন সব আপনি শরীফত বিস্তারিত লিপিবদ্ধ আছে। কেন যে সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর জিন্দেগিরে হাসিল করার চেষ্টা করছে, আল্লাহ নবীর জিন্দেগিরে অনুসরণ করার চেষ্টা করছে। মান ইউতিউ রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের বদি গেছে এই আল্লাহর বদি গেছে, নবীর অবাদার যে বদি গেছে জগতের মধ্যে বাস্তাই পাইছে। আর বিলাল একজন গুলামর করে গুলাম হওয়ার পরে আল্লাহ নবীর মুয়াজ্জিন হইয়া আল্লাহ নবী ভগবান কিয়ামতের ময়দানে খাড়াওয়ার পরে আমার বিলালে উটের পিঠিত খাড়া হইয়া আগান দান করে। আমরা সব কান বলি না বলছি না সঈদ না বিলাল, বিলাল তোর গুলাম রয়েছে না সঈদ বনি গেছে আল্লাহ নবীর অপাতর দিন
শুনমতে আগান শেষ করিয়া আবার মেম্বারটাকে নামছেন, নামিয়ে খসম করে দিয়েছেন, আমি কোনো দিন আগান দিতাম না। আমি তো নবী লেখবো আগান দিতাম, নবী যেহেতু দুনিয়াতে আমার আগান হব। আবু বকর সিদ্দিক কইয়া গেছিলাম সামনে শুনবি জিহাদ, প্রায় 1 লক্ষ সাহাবী জিহাদের ময়দানে আসলো বিভিন্ন দেশ। খারুর ব্যাগত খাব নসিব হয়েছে না, বিলালের ব্যাগত খাব নসিব হয়েছে। ও বিলাল, তুমি দেখি আমার সব আবহাওয়া বাতিল হয়ে যায়, আল্লাহ নবী হবে নবীরা কাঁদতে পেয়েছে হাসানি নামি যায় আকাইদের মুস্তা আছে। কোন মানুষ যদি আল্লাহ রে খাব দেবে তাইলে খাব শেষ করি না মিথ্যা, কিংবা উম্মত একমত হয়েছে যদি আল্লাহ রে কেউ খাবে দেখে লোকে মোহাম্মদুর রসুল্লাহ রে দেখে তাইলে খাব সত্য। আমার যে উম্মতে দুনিয়া করিব কম আমল হোক বেশ হোক যে উম্মতে আমাকে খাবে দেখে নিছে না আমাকে দেখে নিছে। কেমন ছোট্ট যে উম্মতে নবীরে খাবে দেখছে দেখতে দেশ কানুন ভিন্ন মুশকিলের ব্যাধরে গুদারি মুশকিল ভোপালি যে ঐশ্বরী ভিতরে সীতা ভোপালি বানাই যান না রসুলার বলে খারাপ হয়ে যাইছে। এটা কি শক্ত শক্ত হয়েছে বলছে রসুল্লাহের হাদি দিয়েছে হাদি লেগে কুরবানির কথা। আগর জমানা আজকে মানে শত যাই তো কুরবানির লাগে পশুরে উঠ মহিষ মহিষ গরু ইগুলারে মানুষে আল্লাহ রাস্তা কুরবান করে সারাই দিতে একটা সিন থাকত যে মানুষে কি পশু দেখতো মানুষের সমাদর করতো আল্লাহর কুরবান হাটাইয়া দিত ওরা একটা দিন তাই রসুলের বলে কুরবানি পশু বানাইয়া দিল। কত বড় ব্যাপ কত বড় ব্যাপ রসুলের দুশো গুণে আমাদের মতো মানুষ রসুলের কোন জিনিস তো আমাদের মতো নয় না গুম আমাদের মতো না আখলাক কামিল খানদান আলি এবাদত কামিল আল্লাহর তারিফও যাইনি কামিয়াব আল্লাহর জন্য তো সাবি জানলে সন্দেহ দিছে লওয়ায় হাম জানাতুন দিবার মকাম মাহমুদ জানলি সন্দেহ রাখছে জন্য তো ধান কদম ফয়লা না করলে সব লাগি জন্য হারাম আউদে কাউসরও মালিক আল্লাহ জানলে মানাইয়া দিছে আল্লাহ নবী দুনিয়া ভেতর ফাঁসাই নিয়ে আইছে আল্লাহ নবী লোকে বেআদবি যে করত এই নিমক হারাম করতে পরিণত করবো আর রসুল্লাহ রসিলে আমরা কত জিনিস পাইছি। আজকের দিনে আমরা যারা মিশা মাথিয়া যারা ঠকিয়া জুলুম করিয়া আমরা তো সোয়ার কুত্তা বলি যাওয়ার কথা আছে একমাত্র নবীর সকল পানির কারণে আমরা তাকে আমরা ছেড়ে আসছি। আপনার অনুমতি ব্যতীত আমি ইতিপূর্বে কাউরের অনুমতি লিয়ে আইছি না আপনার সালাম দেওয়া ছাড়া আমি সালাম দিছি মালিকুল মাউত আমি ফেরোরে সালাম দিই না ফেরো অনুমতি আপনার কখন দিন আল্লাহ জানতে চাইছেন আপনি রইতানি না দেখতে গিয়া রইলে আপনারে রাখিয়ে দিতাম গেলে আপনার রইয়া দিতাম নবী জিবরিল আমিনের কাছে দিতেন জিবরিল তোমার মতামত কি তা রইতামি না দিতাম গিয়া জিগাই না যে আমার হাসান হোসেনের গীত হইব আমার কান্দিমার গীত হইব আমার উম্মত কুলের গীত হইব
আল্লাহ নবী জানতা যে তার বেটা হাসান জ্বর হইয়া তলপাইয়া তলপাইয়া দুনিয়া থেকে আমার মা বাবা কিলা শান্তি থাকে হুসাইন জড়াইয়া দর্শন কুকুর মাস আমি কি শান্তি যেটাই নবীরে বড় হয়েছে নবীর পাওয়ার দুলা স্যান্ডেল দুলা বলতে পারবে নবী লোকের যে একত্র বসাই চকলেটের পরিবর্তে চাকু লাগে সারা দুনিয়ার মানুষ এখানে নবীর সমান তো অভিজিৎ রায় সারা দুনিয়ার মানুষ এখানো ওইয়া নিজের কুরবানির জমা জমাইয়া ইব্রাহিম কুরবানির সমান ২২ বছরের সুন্দরী বৌরে ৮৮ বছরের দুয়ার ফুয়ারে নির্বাচন দিয়া কারবানি কোনো পক্ষে সম্ভব নেই মাতুকা আচ্ছা দিলে আজি ফুয়ায় বাবা ডাকরা হয়েছ যাও দেখবার আগে যাও সাকুর জেল ভিতরে কুয়ার ভিতরে অপবাদ দিয়া গলিয়ে গলিয়ে আগামী আল্লাহ নবী আল্লাহ কানে দুই জিনিসের পরীক্ষা দিচ্ছি একটা হইল সবর আর একটা হইল তাকওয়া মানুষ তার প্রতি আকৃষ্ট হইত না তাই মানুষের প্রতি বুড়াই চেয়েছা না এলাকি তার এটার পরীক্ষা আছে তাকওয়ার পরীক্ষা দুনিয়ার সবচেয়ে সুন্দর এর থেকে সুন্দর আমার নবী তা আসা সিদ্ধিকায় বলবাই কান্ডে দেখিয়া ইসুফে দেখিয়া দুলাই খান তার সঙ্গী হলে ফলর বদলা হাত খাটিয়েছে আমার নবীর ছেড়াও দিয়ে রাতে একটা আতর পরিবর্তে নিজের সিনা খাটি তাহলে সুন্দর খেয়ে বেশি আল্লাহ নবী সুন্দর ৪০ বছর হলে বাইন্দর যখন দেখা হয়েছে মিশরের বাদশা ওইটা আসি না নিজে বুঝতে পালা করি রাশিয়া নয়ারে ভাঙ্গ কিছু আমার ৪০ বছর দুঃখ কষ্ট দ্বারা দিছ এক কথায় আল্লাহ নবী মাফ করে সুবহানাল্লাহ যখন বাইন্দরকে মোলাকাত হয়েছে কুরআন শরীফের বাসায় পর বাইন্দরে কষ্ট না পালাই বাল্লাকে যখন তেমনি করলে
আন্তা ইউসুফ, আমি ইউসুফ, মুখের পর্দা যখন হয়েছি তুমি ইউসুফ। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ 40 বছর তোমার পরীক্ষাতে আমি কামিয়াব হইয়া এখনো কি আমি পরীক্ষা দিতাম না, আমি কি আমার বাবার কাছে খবর দিতাম না যে আমি তার ইউসুফ বাসি আছি। আল্লাহ এখন পর্দা করাইয়া পরিচয় দিল তোমার। সুবহানাল্লাহ, এতদিন 40 বৎসর সাধনা করে কিছু বলেছিলাম, আবার সেই নবী হইয়া আসলো। কিন্তু বাইন তোরে মন দুঃখ না দিবার লাগছে, কোরআন শরীফের ভাষার উল্টো কিন্তু আপনার মনে আছে নি যে আমারে আপনারা ভুল বসত। তুমি দিন তোরে বাবা এই আমারে বোধটা করছো, এবার না বোঝা হইতে আপনারা কর্তা যাতে পাই তোর মনে কষ্ট পাই না, তখন মাফ করে দিয়েছি। 23 বছর মক্কার কাবির ওপর সাতানির আলম নকে পথে মক্কা দিয়ে মাফ করে দিয়েছি, আপনি আমি মাফ করে দিছি, এবার দিছি মাফ করবো। সুতা চুকাই তুলা করা দুশ্মনী সুযোগ পাই দিলে এই করে ফিরা তারে 1 মনের টাকা 600 মানুষ হয়ে যাওয়া যায়। এলাকা আমরা আমরা সিধা হতো আছি না দেখা হতো আছি, মাতিয়া প্রবলেম আছে, বিষা মাতি হারাম খাই, আল্লাহর নারাজি পথ চলি, আল্লাহর ভালাই পথ চুকাই না, নবীর শূন্যতে আমি মানে দেখতাম, নবীর শূন্যতে বাসা নিলে পান না মাতুকা, আমি করো হামাইতাম নবীর শূন্যতে আমার লাগে আসেন না নাই, এখানে থামাইতাম নবীর শূন্যত আছে, উঠিতাম নবীর শূন্যত আছে, দিলর ভিতরে নবীর শূন্যত আছে। আল্লাহ নবী ফরমায়েন, লাইসা ফি কালবিকা রিসাল লি আহাদিন ওয়া নাস, ভিতরে ফেরলে যে দুশমনী রাখবে না, ফাফআল ফাযালিকা মিন সুন্নতি, দুইটা করতে হবে আমার মহান সুন্নত আদায় করে গেছে। হুকা সুবহানাল্লাহ, মানুষের যে আদাবতি ভিতরে রাখবে না, প্রত্যারণা ভিতরে রাখবে না, কেন নবীর সুন্নত পাশিনি রাখতাম, সুন্নত মিশাব সুন্নত টুপিও সুন্নত, সাদা পাঞ্জাবি হিন্দি সিটাও সুন্নত, দাঁড়িয়ে আসছে নিটাও সুন্নত, কিন্তু বড় সুন্নত তুই দেখা তাকওয়া ফাহুনা, যার দিল সাফ হয়ে গেছে, কদ আফলাহ মান তাকওয়া, বন্দারে যে ও জায়গাতে সাফ হয়ে গেছে কামিয়াব হয়ে গেছে আখলাক। আর কদ আফলাহ আল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ ইবাদত কামিয়াব, আর আখলাক হইলো কামিয়াব। আমি আল্লাহ দরটা বলুন করে মর বাবা তবা বয় তোর ঘরে একটা কথা হইতা যে পরল বালা দেখলে মন খুশি রাখলো, পরল দুঃখে দুঃখে হইতা আমি বলি। আরেকটা কথা হইতা পাঁচ অক্ষর নামাজে সুন্দর করে পড়বে, আল্লাহ জীবন সুন্দর করে দিবে। এখন যে দুইটা বলো ভাই, দুই কথা খেলে হইতা হইতা আল্লাহ কোরআন শরীফের মাঝে কামিয়াবি দুই পথ হয়েছে, একটা যদি নামাজ, একটা যদি আখলাক। আর যেটা আমার প্রিয় মসজিদে প্রতি মুহূর্তে মানুষের সমতা করে পতাওয়া সৌবিল হাক্কি ওয়াতাওয়া সৌবিস মুমিনের পরিচয় মানুষের বালাই টুকাই সত্য পরামর্শ দেওয়া, ধৈর্য পরামর্শ দেওয়া। উজ্জ্বল সাহেব দিয়া গেছেন আমার এই পরামর্শ, পিঠা দিয়া গেছেন পিয়া কি সব অমি উঠে না, কামিয়াবির দুইটা পথ দিয়া গেছে যেটা আল্লাহ কোরআন শরীফ কামিয়াবি করেছেন, একটা নামাজ আর একটা হইল গিয়ে দিল সাফ রাখা, দিল সাফ রাখা, হিংসা বিদ্বেষ লালচ বেদালতি অহংকার সব কিছু দূর করতে পারছে। বন্দারে তোমার অন্তর যদি তুমি সাফ করে দিতে পারো তুমি নিশ্চিত কামিয়াব। যদি ডুবতায় সাহ মকায় সাহ জাগারে নষ্ট হরিলাও গান্ধা হরিলাও অন্য কোন তাদের ডুবারি লাগতো না, তোমার শিখর দিলন গান্ধীর কারণে দিলন নেপাকর কারণে তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ফরমাইছেন জায়গায় সাফরা দরকার আছে নি না নাই, আজ থেকে নিয়ত করি রাখো আল্লাহ দিলন মাঝে ফেরোরে দুশ্মন বাঁধতাম না, ফেরো উঠে পথ দারুণ আনতাম না, আমি মিশা বাঁধতাম না, মা বাপকে কান্দাইতাম না, হারাম খাইতাম না, আমি ফেরোরে জুলুম করতাম না, ফেরোরে ঠকতাম না, ও জাগাত কই আল্লাহ কবুল করে দিব আপনার সুন্দর মতো প্রতীক পাবে আমিন। আল্লাহ কাছে সাহায্য চাওয়া দরকার না, দরকার না, আমরা তো গঙ্গা হয়ে গেছি, বেদিশ হয়ে গেছি, দুজগর কিনারা যাই আর কি, আমরা আস্তে আস্তে যাই আর কি নানি, আমরা মিশা লোকেও আলহামদুলিল্লাহ মিশা লোকেও সব
নাফরমানি ঠিক মতো চলে, নামাজও ঠিক মতো চলে, সব নাফরমানি ঠিক মতো চলে, নামাজও ঠিক মতো চলে। আমার নমাজ তারা পড়ে, নমাজের লোকের শরীরে সুরের সুরি ঠিক আছে, নমাজ পড়ে সুদুরে সুদ পাওয়া ঠিক আছে, ঘুষ করে ঘুষ পাওয়া ঠিক আছে। মানুষের দোকান দিয়ে ব্যবসা করে, মানুষের ঠকিয়া নমাজ পড়ে, এই নমাজ মমিনের নমাজ নয়। মমিনের নমাজ মেয়েরাজ কোন নমাজ বুঝে যে নমাজ ভগিয়া আল্লাহ লোকে বাকচিত করা, যে নমাজ হয়ে লোক যে আন্তরিকতার নমাজ, মমিনের জিন্দগির নমাজ, সেই নমাজকে মাসে করে নিয়েছে আল্লাহ, সেই মাসের কান্না বিনাশী করে দিয়েছে। এরপরে বড় হামিসা বদি একজন আমেরিকা থাকি নিশ্চয় করতে একটা পরিচয় সম্পন্ন করা আল্লাহ এটার আরো তরক্কে নাই করুক, আরো কামিয়াবি বাসি করুক। আমি ওখানে কিছু কিছু রয়েছে তাই না, কিছু কিছু আল্লাহ তুমি প্রবল ভ্রমণ জিন্দা মুদারে মাফ করিব, মানব মসজিদে গতকাল ইন্তেকাল করছেন, ছেলে টেকা দিচ্ছেন 500 টাকা, আল্লাহ তোমার বন্ধারে তুমি যতদিন বিদ্যোষ নসিব করবো, গরিবকে রাখত করবো, আমার মানতে বাবা অসুস্থ, আল্লাহ তুমি ডেকোরেশন করিয়ে যাবো, গ্রুপ লাভ করে
আর অনুমাজে সামহবাদী অনুমাজ সুযোগ দেব আল্লাহ বসিয়ে